যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন নবদ্বীপ আদালত শাখা কমিটির উদ্যোগে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলার তীব্র নিন্দা নবদ্বীপের সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালতের সম্মানীয় বিচারপতি শ্রী রাজীব সরকারের বুধবার দিনটি ছিল বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আর এই উপলক্ষ্যে সারা দেশের পাশাপাশি যথাযথ মর্যাদায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন নবদ্বীপ আদালত শাখা কমিটি এদিন আদালত চত্বরে সংগঠনের সকল কার্যকর্তার উপস্থিতিতে এই মাঙ্গলিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালতের সম্মানীয় বিচারপতি শ্রী রাজীব সরকার অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু কুমার ব্যানার্জি সম্পাদক সুভাষ কুণ্ডু এবং নবদ্বীপ বার লাইব্রেরির সম্পাদক অতুল কুমার রায় পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি গৌর সুন্দর দাস এবং সম্পাদক সুশোভন ব্যানার্জি এছাড়াও নবদ্বীপ আদালতে কর্ম ত আইনজীবী ও ল ক্লার্ক গণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন সকলেই সেখানে বক্তব্যে সম্মানীয় বিচারপতি শ্রী রাজীব সরকার বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শুধু নয় বিশ্ববাসীর কাছে আজও সমানভাবে সমাদৃত আর এই বাইশে শ্রাবণ দিনটিতে আমরা সকলেই ভাড়াক্রান্ত হয়ে পড়ি আর তা না থাকা আজও আমাদের ব্যথিত করে আর আগামী দিনে এই ড্রেস থাকবে বলেও মনে করি পাশাপাশি সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি ও সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলার যে ছবি উঠে এসেছে তা সত্যি নিন্দনীয় সেই প্রসঙ্গ ধরে তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বিশ্ববাসীর মমনে রয়েছে তিনি এই প্রসঙ্গ ধরে তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বিশ্ববাসীর মনে রয়েছে তিনি সেখানেই থাকবে কিছু মানুষের তার মূর্তি ভেঙে ফেলায়